রংপুরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের কসবা মাঝিপাড়ার হিন্দুপল্লিতে ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান। পরিদর্শন শেষে হিন্দুপল্লিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরিদর্শনকালে সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের যে সরকার বা প্রশাসনের দুর্বলতা স্বীকার করব না, কারণ গত 12 বছরে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে, অনেক গুণে বেড়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের NSI, DGFI, SB, DB, আমাদের কাউন্টার টেরোরিজম, আমাদের র্যাব, BGB সকলের কিন্তু সক্ষমতা বেড়েছে। এখন এত বড় রাষ্ট্র, সমস্ত ভূখণ্ড তো সমানভাবে পাহারা দিয়ে রাখা যাবে না। এখানে একটা সিস্টেম আছে, আইন আছে, সেই আইন এবং সিস্টেম অনুযায়ী রাষ্ট্র চলে। সেখানে কেউ যদি দুর্বলতা খুঁজে ক্ষতি করে, তাহলে তাকে দেশের রাষ্ট্রীয় আইনের বিধানে, আইনের আওতায় এনে তার বিচার করা হবে। বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এটি ক্ষমতায় টিকে থাকার জন্য এটি আওয়ামী লীগের রাজনৈতিক একটি কৌশল, এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? এটা সম্পূর্ণ অসত্য কথা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, দেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়ানোর জন্য কাজ করছেন। আজকে তিনি তার প্রচেষ্টা বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হয়েছে, এবং প্রধানমন্ত্রী কেন, একটা সাধারণ মানুষ বুঝে যে কোথাও যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে সেই দেশের ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই দেশ বহির্বিশ্বের কাছে ঘৃণার পাত্র হবে, বহির্বিশ্বে বৈশ্বিক সাহায্য সহযোগিতা কমে আসবে। সেখানে তো বাংলাদেশ সরকার তো বা আওয়ামী লীগ সরকার তো নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য এই কাজ কখনো করবে না, তারা জানে, এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা এখানে কোনো ব্যাঘাত সৃষ্টি এটা কখনোই। স্যার, এই সব ঘটনাগুলোর আসলে বেনিফিশিয়ারি কারা হচ্ছে? এটাতে একটা ঘটনা না, দেশ এরকম ঘটনা তো বাংলাদেশে আরও কয়েকবার ঘটেছে। ঘটনা ঘটিয়ে কিন্তু কেউ লাভবান হতে পারে নাই, বরঞ্চ যারা ঘটনা ঘটেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে, তাদেরকে শাস্তি রায় বিচার হয়েছে, শাস্তির রায় কার্যকর হয়েছে, তারপরেও বারবার এটা করে, এটা এখন এটার পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র আমাদের খুঁজে বের করতে হবে। স্যার, সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে পুনর্বাসের জন্য অনেক সহযোগিতা আপনারা করেছেন, আরও কোনো সহযোগিতা করা হবে কি না তাদের, এই বিষয়টা যেহেতু তারা বলছেন যে তাদের পর্যাপ্ত সহযোগিতা হয়নি? না, আমরা সেই জন্য দেখতে আসলাম, তাদের সাথে কথা বলবো, তাদের চাহিদা অনুযায়ী আমরা সর্বাত্মক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে সকালে বলেছে যে তুমি নিজে মনিটর করবা কার কী কোথায় লাগে, সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদেরকে আবার মাথা তুলে যারা ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করবো। আচ্ছা, আমি একজন পর্যবেক্ষক বলছি যে এখানে প্রচুর ত্রাণপত্রতা পাওয়া গেছে, হয়েছে এবং পর্যাপ্ত পেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে ঘটনাটার মধ্যে দিয়ে যে একটা বিশ্বাসের রাস্তার যে জায়গাটা নষ্ট হলো এই মানব সংখ্যালঘু সম্প্রদায়, অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট দেখেছি, ডেফিনেটলি এখানে আস্থার কিছুটা হলেও ঘাটতি তৈরি হয়েছে, সেটা পূরণের জন্য আমাদের আজকের